আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনেরা, সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। তো মালয়েশিয়া সকল প্রবাসী ভাইদের জন্য আজকের ইমিগ্রেশন আপডেট সংবাদ এবং মালয়েশিয়ার একটা ভালো একটা কাজের খবর। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আজকের করোনার আপডেট। তো মালয়েশিয়ার মধ্যে আজকে নতুন করে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে 17,270 জন আলহামদুলিল্লাহ। গত কয়েকদিনের চাইতে কিন্তু আজকে কিন্তু অনেক কম। সেজন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো যেন প্রতিদিন যেন কমতে থাকে, ঠিক আছে? কারণ করোনা প্রথম হচ্ছে, করোনা কমলেই কিন্তু আমাদের প্রবাসীরা স্বাভাবিকভাবে কিন্তু কাজ করতে পারবে। সেজন্য আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করবো যেন করোনা আক্রান্তের সংখ্যা যেন কমে আসে। তো এ পর্যন্ত সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে 12,79,776 জন। মালয়েশিয়ার মধ্যে আজকে করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 15,178 জন। তো এ পর্যন্ত সর্বমোট করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 10,41,585 জন। মালয়েশিয়ার মধ্যে আজকে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে 212 জন। সবাই বলি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এ পর্যন্ত সর্বমোট করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে 10,961 জন। তো মালয়েশিয়ার মধ্যে এখনও পর্যন্ত বর্তমানে করোনা আক্রান্ত রোগী আছে 227,230 জন। এখন হচ্ছে কোন ডিস্ট্রিক্টের মধ্যে কতজন করে আক্রান্ত হয়েছে তার আপডেট। প্রথম হচ্ছে কেডার মধ্যে 1,328 জন, ফেরলিসের মধ্যে 22 জন, কোলাভুনাঙ্গার মধ্যে 908 জন, ফেরাকের মধ্যে 935 জন, সেলাঙ্গুরের মধ্যে 5,740 জন, কোয়ালালামপুরের মধ্যে 1,577 জন, পুত্রজায়ের মধ্যে 66 জন, মালাকার মধ্যে 360 জন, জোহরবারের মধ্যে 1,232 জন, কেলান্তানের মধ্যে 914 জন, তেলেঙ্গানার মধ্যে 501 জন, নেগেরি সিমলানের মধ্যে 1,215 জন, ফাহানের মধ্যে 604 জন, লাভওয়ানের মধ্যে 8 জন, সাবার মধ্যে 1,247 জন, সেরাওয়াকের মধ্যে 579 জন। তো সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আমরা জানি যে মালয়েশিয়ার মধ্যে যেহেতু করোনা আক্রান্তের সংখ্যা বাড়তেছে, ঠিক আছে, সে কারণে আমাদের কিন্তু প্রথম মালয়েশিয়ার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং যে সকল প্রবাসী ভাইয়েরা কাজ করতেছেন সেখানেও কিন্তু অবশ্যই মালয়েশিয়ার এসওপি মেনে চলতে হবে। কারণ আপনি যদি মালয়েশিয়ার এসওপি ভঙ্গ করেন তাহলে কিন্তু আপনাকে জেল এবং জরিমানা করা হতে পারে, এমনকি আপনাকে মালয়েশিয়ার থেকে প্রত্যাহার পর্যন্ত করা হতে পারে। তো যে মালয়েশিয়ার মধ্যে স্থানীয় নাগরিকরা এসওপি ভঙ্গ করলে তাদেরকেও কিন্তু জেল এবং জরিমানা করা হচ্ছে। সেখানে আমরা বিদেশি যারা নাগরিক আছি আমাদেরকে কিন্তু 100% এসওপি মেনে চলতে হবে। তো অবশ্যই আমরা সবাই এসওপি মেনে চলার চেষ্টা করব। এখন হচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশন আপডেট সংবাদ। তো আমরা সবাই জানি যে মালয়েশিয়ার মধ্যে কিন্তু লকডাউনের কারণে কিন্তু অনেক ইমিগ্রেশন কিন্তু বন্ধ আছে। বন্ধ থাকলেও কিন্তু তাদের অফিসিয়ালি যে কার্যক্রম আছে ওগুলো কিন্তু বন্ধ, কিন্তু বন্ধ থাকলেও কিন্তু এই করোনা মহামারীর সময়ও কিন্তু তারা কিন্তু যে বিভিন্ন জায়গার মধ্যে অফারেসি দেওয়া এগুলো কিন্তু সব কিছু কিন্তু চালু আছে আগের মতন, ঠিক আছে? তো এখানে বিশেষ করে প্রজেক্ট এবং কনস্ট্রাকশন সাইডের মধ্যে কিন্তু অপরাশি দেওয়া হচ্ছে। প্রথম হচ্ছে ওইখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সেই বিষয় নিয়ে ওইখানে কিন্তু অপরাশি দেওয়া হচ্ছে। যখন বিদেশি নাগরিকরা কাজ করতেছে তখন কিন্তু তাদের কাগজপাতি সব কিছু আছে কিনা এটা কিন্তু দেখা হচ্ছে, ঠিক আছে? প্রতিদিন কিন্তু অপরাশি পাতক নামে একটা টিম প্রতিদিন কিন্তু বিভিন্ন দোকান, শপিং মল, রেস্টুরেন্ট বা রাস্তা অনেক জায়গার মধ্যে কিন্তু অপরাশি দিচ্ছে ওনারা। এমনকি যে সমস্ত লোকেরা বাগানের ভিতরে কাজ করতেছে ওইখানেও কিন্তু অপরাশি দিচ্ছে, ঠিক আছে? তো সেজন্য আমরা যেখানে কাজ করি না কেন আমাদেরকে কিন্তু অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সাবধানে চলাফেরা করতে হবে। তো আজকে 9 তারিখ কিন্তু শাহ আলমের মধ্যে প্রায় 111 জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে অপরাশি ফাতহ জাবাদান ইমিগ্রেশন মালয়েশিয়া জিম, ঠিক আছে? তো এখানে কিন্তু ওনাদের সঙ্গে ছিল পুলিশ ডি রাজা মালয়েশিয়া এবং কেমেন্টেরিয়ান ডালাম নেগরি ডান জাবাতান তেঙ্গাল কিরজা এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন সহ সাইটটা টিম মিলিয়ে কিন্তু অপরাশি দিয়ে প্রায় 111 জনকে কিন্তু আটক করা হয়েছে শাহ আলমের মধ্যে। এটা কিন্তু আজকের খবর। তো এখানে কিন্তু সর্বমোট 170 জনের কাগজপাতি কিন্তু চেক করা হয়েছে, ঠিক আছে? 170 জনের কাগজপাতি সব কিছু চেক করার পরে কিন্তু এখানে 111 জনকে পাওয়া গেছে। সেখানে 106 জন হচ্ছে পুরুষ
এবং 5 জন হচ্ছে মহিলা। ঠিক আছে, এগুলো সবাই কিন্তু বিদেশি নাগরিক। তো এখানে আসলে কোন দেশের কতজন নাগরিক এটা কিন্তু উল্লেখ করে নাই। ঠিক আছে, সে কারণে এখন জানা এখনো জানা যাচ্ছে না এখানে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই কতজন আছে। ঠিক আছে, তো এবং ওদের অপার আছে এটা কিন্তু চলমান থাকবে মালয়েশিয়ার মধ্যে, যত করোনা থাকুক না কেন, যত লকডাউন থাকুক না কেন, ওদের অপার আছে কিন্তু চলমান থাকবে। সেজন্য আমাদেরকে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এবং এখন আপনারা জানেন যে মালয়েশিয়ার মধ্যে রিকালেব্রিসি প্রোগ্রামের মাধ্যমে কিন্তু দেশে যাওয়া যাচ্ছে এবং মালয়েশিয়ার মধ্যে বৈধ হবার একটা সুযোগ। সেজন্য আমরা যত দ্রুত সম্ভব যে কোনো একটা বসের বা যে কোনো একটা কোম্পানির মাধ্যমে আমরা রিকালেব্রিসি প্রোগ্রামের মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন করে নেব। যখন ইমিগ্রেশন সব কিছু খোলা হবে তখন কিন্তু সবার ফিঙ্গার কিন্তু চালু হবে। ঠিক আছে, এখানে কিন্তু ইমিগ্রেশন কিন্তু আপনাকে যখন গ্রেপ্তার করবে তখন কিন্তু রিকালেব্রিসি প্রোগ্রামের যে একটা সুরাত ওইটা থাকলেও কিন্তু আপনাকে কিন্তু ছেড়ে দেওয়া হবে। সেজন্য আপনি যে কোম্পানিতে কাজ করেন আপনার কোম্পানিকে বলে অনলাইনের মাধ্যমে কিন্তু সব কিছু করা যাচ্ছে, যত দ্রুত সম্ভব আপনারা হয়তো দেশে চলে যান না হয় এখানে বৈধ হওয়ার জন্য চেষ্টা করেন। তো এখন হচ্ছে মালয়েশিয়ার মধ্যে জোহরবারের মধ্যে একটা কাজের খবর। কাজের খবরটা বলার আগে আমি সকল প্রবাসী ভাইদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি যে কাজের খবরগুলো দেব যদি এই আমি ওনাদের নাম্বারটাও কিন্তু এখানে দেব, যদি আপনারা যে নাম্বার দেব ওই নাম্বার আগে ভালোভাবে কল দিয়ে ভালোভাবে সব কিছু আপনারা জেনে নেবেন। ঠিক আছে, যদি আপনার কাছে মনে হচ্ছে যে ওই লোকটা আপনার সাথে প্রতারণা করবে তখন আপনি চাইলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার নাম্বার সহ কীভাবে আপনার সাথে কথা বলছে সেটা আপনি চাইলে শেয়ার করতে পারেন এবং বিস্তারিত কী করার আছে সেটা আমি ইনশাআল্লাহ দেখব। ঠিক আছে, আমি কিন্তু শুধু এটাই চেষ্টা করতেছি। অনেক ভাই কিন্তু কাজের বিজ্ঞাপন দিচ্ছে আমার কাছে। ঠিক আছে, সেখান থেকে যাদেরগুলো আমার কাছে ভালো লাগছে সেগুলো কিন্তু আমি ভিডিও তৈরি করতেছি, কারণ অনেক ভাই আছে ওনাদের কিন্তু কাজের প্রয়োজন সে কারণে। এবং অনেক ভাই কিন্তু প্রশ্ন করে থাকেন যে যে কোনো ফ্যাক্টরির মালিকের নাম্বার পাওয়া যাবে কিনা বা ফ্যাক্টরির বসের নাম্বার পাওয়া যাবে কিনা। ভাই আপনি একটা জিনিস খেয়াল করেন তো, একটা ফ্যাক্টরিতে লোক লাগবে প্রায় 200 জন 500 জন বা 100 জন। ঠিক আছে, যে ফ্যাক্টরির মালিক ওনার কিন্তু হাজার হাজার কাজ আছে। ঠিক আছে, এখন ওনার যেহেতু লোকের প্রয়োজন, উনি যদি ওনার নাম্বারটা যদি কারো কাছে দিয়ে দেয় যে আমার নাম্বারটা সবার কাছে দিয়ে দেয় লোকে যেন আমার কাছে ফোন করে, তাহলে যদি দিনে যদি 5 জন লোক ফোন করে ওনার কাছে, যদি 5 জনে যদি 5টা কথা জিজ্ঞেস করে তাহলে 25টা উনি ওনার কাজ করবে কি, উনি ওনার কাজটা কিভাবে করবে এবং যে সমস্ত লোকজন ফোন করবে ওনাদের সাথে কিভাবে কথা বলবে। সে কারণে কিন্তু ওনারা ডাইরেক্ট কোনো লোক খোঁজাখুঁজি করে না এবং কিছু করে না, সে কারণে ওনারা কিন্তু এজেন্টের মাধ্যমে কিন্তু লোক নেয়। ঠিক আছে, তো এখানে আমাদেরকে যে সকল ভাইয়েরা কাজের বিজ্ঞাপনগুলো দেয় হয়তো তারা হয়তো 100 রিঙ্গিত বা 50 রিঙ্গিত ওনাদের একটা খরচ ওনারা নিতে পারে। ঠিক আছে, আপনারা এটা চেষ্টা করবেন যদি 100 রিঙ্গিত বা 50 রিঙ্গিত যদি দেওয়া লাগে তারপরেও যদি কাজটা যদি ভালো মনে হয় আপনার কাছে তখন ওই কাজের মধ্যে আপনারা যাবেন। ঠিক আছে, কিন্তু ওনাদের কথা হচ্ছে ওনারা কিন্তু কোনো টাকা পয়সা নিবে না। অনেকে কিন্তু এই কথা বলার পরেও কিন্তু 100 রিঙ্গিত বা 50 রিঙ্গিত কিন্তু দাবি করে। তো সে কারণে আপনাদের অনুরোধ করবো প্রথমে আপনারা জেনে নেবেন কাজটা ভালো কিনা এবং কোম্পানিটা ভালো কিনা। এবং যদি কোনো ভাই আমি যে কাজের কথা বলবো যদি প্রথম যদি কোনো ভাই ওই কাজের মধ্যে যেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওর মধ্যে একটু কমেন্ট করে জানাবেন আসলে কাজটা কেমন ভালো কিনা। ঠিক আছে, তো এখন কাজের খবরটা হচ্ছে জোহরবার সিনাইয়ের মধ্যে, ঠিক আছে, ইলেকট্রনিক কোম্পানিতে। ঠিক আছে, কাজের লোক লাগবে প্রায় 80 জন মতো। ঠিক আছে, ইলেকট্রনিক কোম্পানি, এখানে কিন্তু অনেক ইলেকট্রনিক মালগুলো এখানে বানানো হয়, হয়তো ভিতরে মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না সে কারণে কিন্তু কেউ কিন্তু ভিডিও করে দিতে পারে নাই, সে কারণে আমি আপনাদেরকে কোনো ছবি বা ভিডিও দেখাতে পারতেছি না। ঠিক আছে, তো যে সকল বা প্রবাসী ভাইয়েরা জোহরবার ডিস্ট্রিক্টের মধ্যে আসেন এখন যেহেতু লকডাউন টাইম অন্য ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এখানে কিন্তু যাওয়া যাবে না। ঠিক আছে, সে কারণে যে সকল ভাইয়েরা জোহরবারের মধ্যে আসেন কাজের প্রয়োজন আপনাদের জন্য, তো এখানে কিন্তু কোম্পানির বেতন হচ্ছে আপনাকে 12 ঘন্টা ডিউটি করতে হবে, 12 ঘন্টার মধ্যে আপনাকে বেতন দিবে 70 রিঙ্গিত এবং রাত্রে যদি আপনি 12 ঘন্টা ডিউটি করেন তাহলে আপনাকে বেতন দেওয়া হবে 75 রিঙ্গিত। ঠিক আছে, রবিবার এবং যে কোনো হলিডে যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে 1.5 গুণ বেতন দেওয়া হবে। ঠিক আছে,
আবারও বলে দিচ্ছি, 12 ঘন্টা কাজ করবেন দিনের মধ্যে 70 রিঙ্গিত বেতন, এবং রাত্রে কাজ করলে দিনের মধ্যে 75 রিঙ্গিত বেতন, ঠিক আছে? যে কোনো হলিডের মধ্যে যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে 1.5 গুণ বেতন দেওয়া হবে। যদি আপনার কাছে কোনো পারমিট না থাকে তাহলে কিন্তু, যদি আপনার কাজ কোম্পানির কাছে ভালো লাগে তাহলে কিন্তু আপনাকে কোম্পানি আপনাকে পারমিট করে দিবে, হয়তো পারমিটের অর্ধেক টাকা আপনার বেতন থেকে কাটা হবে, ঠিক আছে? তো এখন যে স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইয়ের নাম্বার। তো আপনারা সরাসরি ওনার সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে ভয়েস দিয়ে সব কিছু জিজ্ঞেস করে যদি মন চায় তাহলে আপনারা ওই কাজের মধ্যে যেতে পারেন। তো সকল প্রবাসী ভাই বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্ত। সকল প্রবাসী ভাই বোনেরা সবাই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।